আমার আল্লাহ তাজল্লি দিলেন নুরানি তাজল্লি যখন প্যারট দিলেন আমার আল্লাহর সামনে রুহ গুলা উপস্থিত হলেন সর্বপ্রথম রু আসছেন আমাদের নবীর রুহ আল্লাহর সামনে তাজাল্লির সামনে একটু আওয়াজ দিয়ে বলুন merhaba কার আমাদের নবিজিত এরপরে উনি বন্দনা করলেন কি এরপরে সুম্মা সারাল আমার আল্লাহ তজল্লি দেওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ পেয়েছেন আমাদের নবীর রুটাকে তারপরে পেয়েছেন সমস্ত নবীর আল্লাহ তখন এই এখন আর কিছু করিও না কি বলছিলাম একটু লক্ষ্য করুন এগুলা বোঝার জন্য ধ্যান নিয়ে বসতে হবে মনোযোগ সহকারে বসতে হবে আপনাদের মনোযোগ আছে তো একটু লক্ষ্য করুন কি বললেন সর্বপ্রথম আমার আল্লাহর তাচল্লির সামনে এসে গেল আমাদের নবীর রুহ মুবার তখন এরকম শরীর কারো হয় নাই এরপরে আমার আল্লাহ সমস্ত নবীদের রুহ গোলাকে পেলেন পাওয়ার পরে আমার আল্লাহ কি করলেন তহিদা আমার দিলেন জুড়ে বলুন কিসের তলকিন একটু জুড়ে বলেন না আমরা কি এখন শুধু তহিদি জনতা আপনারা বলেন না তহিদি জনতা মানেই যারা শুধু এক আল্লাহর বিশ্বাসী আমরা কি শুধু এক উপর বিশ্বাস করেছি আর কোন বিশ্বাস আমাদের নাই তো আমরা কি জনতা এরা বলে না কেন জনতা না মুসলিম জনতা মুসলিম কেন? মানে আল্লাহর একত্রাবাদের শিকারকারী শুধু নয় আল্লাহর তহিদের সাথে সাথে মানার নাম ইসলাম শুধু তহিদ দিয়ে ইসলাম হবে না মুসলমান হবে না ইমানদার হবে না মুমিন হবে না রেসালক অবশ্যই লাগবে ঠিক না ঠিক আমাদের দেশে এদিকে আছে কিনা জানি না আমাদের চট্টগ্রামে পাবলিসিটি করার সময় বলে তহিদি জনতা আপনাদের এদিকে আছে এই আমাদের হুজুর বলতেছেন উস্তাজুল মহাদ্দিন ওয়াল মুফাসসিরিন বড় বড় প্রিন্সিপাল এক অনেকে ওয়াফাত হয়ে গেছে এরকম বড় বড় হুজুরদের যিনি উস্তাদ উনি বলতেছেন ভুল ভুল কি আপনার কি অসুবিধা হয় আমরা কি তহিদী জনতা না মুসলিম জনতা তহিদ কাকে বলে যে ইলাহা পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ স্বীকৃতি দেয় না মোহাম্মদ রসুল উল্লাহ না মানল তাকে তহিদি জনতা বলা যায় কিন্তু মুসলিম জনতা কাকে বলা হবে যার কাছে লাই ইমান আছে সাথে সাথে মোহাম্মাদ রসুল্লাহ হিসেব ও ইমান আছে উৎসাহী বলেন আমাদের কাছে মোহাম্মদ উ রসুল্লাহ ইমান নাই আল্লাহ বলে তোমরা না হলে না আনোগা বকাফা বিল্লাহি শহীদা আমি আল্লাহ শক্কি দিলে যথেষ্ট এরপর পর আল্লাহ বলেন মোহাম্মাদুর রসুল কে বলতেছেন আল্লাহ পরমেশ্বরীব খুলেন সুরা ফাতাহ আগে বললেন কাবা বিল্লাহি তারপরও বলছে মুহাম্মাদুর রসুল আল্লাহ বলে কে শক্কি দিবে দাও কে তহিত পাত হ না মানলে না মানগ আমি শক্তি দিচ্ছি মোহাম্মাদ রসুল আর আমার শাকী যথেষ্ট ওকাফিল্লাহী শাহী না একটু আওয়াজ দিয়ে বলুন না শুভান আল্লাহ দেখেন এই কথাটা আমার আল্লাহ কখন বলেছেন আমি সেটাই বলতে চাচ্ছিলাম তো রুহুল বায়ান আল্লাহ ই হাকি হাকী নোট করছেন সেটা কি আমার আল্লাহ সমস্ত রোগ লা তলকিন করলেন কে করেছেন আর নবীজি বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা যারা মারা যাবার অবস্থা তাদের কতল কিন করো যারা মারা গেছে তাদের কতল কিন করো যাদেরকে কবরে ঢুকাই দিলা তাদের কতল কিন করো একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তলকিন কখন তলকিন মানে ঈমানের তালিম দেওয়া কি শেখাল তালকীন করা তালিম দেওয়া কখন যখন মানুষ মারা যায় সکرات চলে নবীজি বলেন আস্তাদ খুব ধীরে ধীরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শিক্ষা দাও এটার নাম কি তালকীন আর মারা গেলে কবর যাওয়ার আগে যত সময় পা তলকিন করে করে কবরে নিয়ে যাও আমার কবর ঢুকাই দিলা কবরে ঢুকাই দেওয়ার পরও ইবলিস কবরে আসবে কোথায় আসবে আমরা গেলে কবরে আসে কি না কে আর একটু জোরে বলেন না ইবলিস গুণবতীতে নাই মনে হয় আছে ঢাকাই আরো চার ঘন্টা পর থাকবে এখান থেকে যাইতে সময় লাগবে না ঢাকা সৌদি আরবে ইবলিশ আছে এখন তো আমেরিকার দিন এখনো আমেরিকাতে ইবলিশ আছে ইবলিশ কয়জন বলেন না একজন ইবলিশ গোটা দুনিয়াতে কে আল্লাহ বলে ইবলিশ ইবলিশ হাজার নাজার এই পাওয়ার ইবলিশকে দিলেন কে আমার আল্লাহ ইবলিশকে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়ে সব কিছু দেখার ক্ষমতা দিয়ে আল্লাহর পাওয়ার শেষ আল্লাহর আর পাওয়ার নাই কাউকে আর দেওয়ার ক্ষমতা নাই কি বলেন আমি যদি বলি ভাই ইবলিশ এখন আমেরিকায় আছে ইবলিশ কোন আছে আমাদের চট্টগ্রামেও আছে ঢাকাও আছে সব জায়গায় এট এ টাইম আছে সব মুসলমান বলে ঠিক বলছেন হ্যাঁ হতে পারে আর আমি যদি বলি ভাই যে আল্লাহ ইবলিশকে ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ তো আপন বন্ধুকেও ক্ষমতা দিয়েছেন কাকে দিয়েছেন বন্ধুকে তখন অনেক মুসলমানের ভাইরা তারা বলে না না এটা অসম্ভব নবী হাজের নাজের হতে পারে না সেরেক হয়ে যাবে তাহলে বুঝে গেল এরা নবীর পক্ষের না কার আর একটু জুড়ে বলেন না ইবলিশের ক্ষমতা মানে ইবলিশের জ্ঞান মানে ইবলিশের পাওয়ার মানে ইবলিশ যে কাজে খুশি তারাও সে কাজে খুশি ইবলিশ যে কাজে বেজার তারাও সে কাজে বেজার মিলা নবীতে ইবলিশ খুশি না বেজার জুরে বলেন না আমার নবীর আগমন ইবলিশ খুশি না বেজার আমরা যখন মিলা নবীতে খুশি হয়ে যাই তো অনেকে ইবলিশের পক্ষে যারা নিয়ে গেছে এরা বলে আমরাও তো বেজার এটা আমাদের সহ্য হয় না ঠিক না বেঠিক আমরা কি ইবলিশের পক্ষের হতে চাই কে কে হতে চান হাত তোলেন আছেন মার্শাল আছে দেখি আমরা কি ইবলিশের পক্ষের ইবলিশের পক্ষে কারা যারা লিখেছে বরাাহিনে কাতিয়া নামক কিতাব কি বরাাহীনে কাতিয়া নামক কিতাব যারা লিখেছে লেখকের নাম খালিল আহমদ আমি দেয়বন্দী সাহেব উনি লেখাচ্ছেন ইবলিশের এলাম কোরআন দিয়ে প্রমাণিত নবীর এলাম সেভাবে প্রমাণিত নয় কাশান গাইল আর একটু জুড়ে বলেন না ডক্টর ইকবাল সে কথা তুলে ধরেছেন বলছে নবী শানি শুধু আমাদের নবী না সমস্ত নবী শানে বিয়া দেবী করে এটার নাম কে কি বলেন না সে কে তো আজ কম নবীর বিরুদ্ধে যারা বলে ডক্টর ইকবাল বলতেছেন আসলে তারা কোন মুসলমান নয় শৈতান শৈতান কে বলতেছে আবাই আমার উপর রাগ করিনা আমার উপর রাগ করি না আমি জাস্ট আল্লামা ইকবালের কথাটা আপনাদেরকে শোনাই দিচ্ছি কার কথা যাকে আল্লামা বলতে হয় ডক্টর আল্লাহ ইকবাল তানকিদে নবীও পারে ابلیس کا سیوا ہے تنقید نبیوں پر ابلیس کا سیوا ہے طوفان یہ دِی اتے کا شیطانی اڑاتے ہیں سرکاری دوالم کا ই মানাতে হে একে জিন্দা হকিকাতে কা ইহি সাহসি দিলাতে হে একটু জোরে বলুন মার হাবা কে বলেছেন আরেকটু জোরে বলেন না

আমাদের আহমদ রজা ইমাম আল হাজারত আব্বাজানের লিখিত কিতাব আল্লাহমা নকি আলি খাঁ রেহমাতুল্লাহের কিতাব এটার নাম রেজা কাতুল্লাহ ফাম লেমান এ আমোলিন মৌল কয়াম ব্যাপক দলিল দিয়ে মিলাদ কয়াম প্রমাণ দিয়েছেন এই কিতাবের একশো একাশি নম্বর পৃষ্ঠা আমি উল্টাচ্ছি একটু লক্ষ্য করুন সেখানে আমার নবীজির হাদিস পেশ করা হয়েছে হাদিস একটু শুনুন বড় মজার হাদিস আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক বলুন না আমিন আপনাদের মনোযোগ আছে তো আছে হাদিসটা সুবুলুল হুদা ওয়ার রাসাত ফিসিরাতে খায়রিল এবাদ নাম কিতাবে যেটাকে সিরাতে স্বামী বলা হয় কিতাবের নাম সিরাতে স্বামী একটা ফতোয়া স্বামী আছে এটা একজনের আর এটা নাম সুবুলুল হুদা ওয়ার রাসাত ফিসিরাতে খায়রিল এবাদ সেই কিতাবের মধ্যর উল্লেখ আছে সেটা হলো আমার নবীজি বলেছেন কি কাকে বলেছেন কাকে বলেছেন ওনার নাম শেখ আবু মো শাহ উনি মিলাদন্নী করতেন প্রতি বছর এক সময় উনি বন্ধ করে দিয়েছেন আমাদের দেশেও ঘরে ঘরে মিলাচ্ছিল কি না জুরে বলেন না মধ্যখানে অনেকে বন্ধ করে দিয়েছে ঠিক নাবে ঠিক উনি বলেন বড় করে বলুন আমি আমার নবীকে স্বপ্ন দেখলাম দেখলাম ইয়ুলি নবী আমাকে বলছেন কুল এই মনসুর এ সার তুমি বলে দাও লা ইয়ুব তিলহো আল মাওলাক যারা আমার মিলাদের অনুষ্ঠান করে এরা যাতে অফ না করে বন্ধ করে না দেয় মা আলাইকা মিম্মান আকালা ওয়া মিম্মান লাম ইয়াকুল উনি মিলাদল্লবী করতেন কেউ খাইতেন কেউ খাইতেন না সেজন্য বলে না সবাই না খাইলে আমি তার করব না উনি সবার যারা খাচ্ছে না এদের উপর রাগ করে মিলাদুল নবীর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন আর এদিকে স্বপ্নে যুগে আমার নবী ওনাকে দিদার দিলেন একটু জুড়ে বলুন না সুহান আল্লাহ আচ্ছা বলেন তো নবীজি স্বপ্ন কি আমাদের মতো নবীজি কেউ স্বপ্ন দেখলে স্বপ্ন বলে ওড়াই দেওয়ার সুযোগ আছে নাই বলেন না কেন আমার নবীজি নিজেই বলেছেন ইমামে বোখারি বারবার হাদিস তাকরার করেছেন মান রানী ফিল মানামি ফকদর আল হাক্কা লিয়ন্ন শাইতান লা ইয়াতামাসসালু সূরতি নবী জীবন উম্মত কেন যদি আমাকে স্বপ্ন দেখো স্বপ্ন মনে করেও না বাস্তবই দেখেছো কেন ইবলিশ যে কোনো صورت ধারণ করার ক্ষমতা তার আছে কিন্তু আমার আল্লাহ ইবলিশকে ক্ষমতা দেই নাই আমি নবীর সুরত ধারণ করার জন্য উচ্ছাবাজি বলেন সুবাহ আল্লাহ আমাদের নবীর মত হতে আর একটু জোরে বলেন না পারে না পারার এটা করে দিয়েছেন কে আল্লাহ বলেন না আমার মাহবুব নবীর সুরত না সেজন্য আমার নবীজি আরো বলেছেন মান রানী ফিল মনামি ফসায়ারানি ফিল ইয়াকজা কেউ যদি আমাকে স্বপ্ন দেখো স্বপ্ন দেখছো ঠিক অতি শীঘ্রে বাস্তবে দেখে ফেলবা উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ কেউ যদি নবীকে স্বপ্ন দেখে আমার নবী বলেন কোন এক সময় অতি এই বাস্তব আমাকে দেখে ফেলবে কি আপনাদের বিশ্বাস হচ্ছে না বাস্তবে নবীকে দেখা যায় কথা বলেন না দেখা যায় না দেখা যায় নতুবা নবীজি এই হাদিস কেন বললেন বুখারী শরীফ থেকে হাদিস কি ডিলেট করে দেওয়া যাবে নবীজি বলেন মানরান ফিল মানাম ফসাইরান ফিল ইখজা কে যদি আমাকে ঘুমে দেখে অতি শীঘ্রই বাস্তবও দেখবে আল্লাহ আমাদেরকে স্বপ্ন যুগ হল নবীকে দেখার তফিক দিক আর একটু জুড়ে বলুন আমরা নবীর দরবার একটু আরজি পেশ করতে পারি তো আগর খাব মে সর কার মদিনা আগর خواب سرکار مدینہ سرکاری مدینہ کیا پر بولتے پڑا سرکار مدینہ سردار مدینہ سرکار سرکار کے انوار سورنور سی سینہ نور ہو سینہ ہو روشن ہوئی سینہ پرنور ہو سینہ روشن ہوئی سینہ آ جائے اگر خواب میں سرکار مدینہ اللہم سہی دینا پردا ہو روخ روشن سے اٹھا دیجئے حضرت ہو جائیں زیارت ہو جائیں زیارت پردہ غروخے روشن سے اٹھا دیجئے حضرت میں طالب دیدار ہوں اے ماہ مدینہ اے ماہ مدینہ مہتاب مدینہ آ جائے اگر خواب میں سرکار مدینہ اللہم ওয়ায়লা লিদিনা আমার নবেজি শব্দ যুগে সে মনসুর এমনি স্যারকে বললেন আরে মনসুর কিছু বন্ধা আমার মেলাদ পালন করে আবার বন্ধ করে দিয়েছে তাদেরকে বলো আমার মেলাদ যাতে বন্ধ করে কেন আমি নবি বলি মন ফারী বিনা ফরহ না বিহি একটু জুড়ে বলুন না সভা